হ্যালো বন্ধুরা এবার আপনারা জানবেন মালয়েশিয়ান ভাষা টু বাংলা ভাষার একটি গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল যার মাধ্যমে বেসিক শব্দ ও ছোটো ছোটো বাক্যগুলি তুলে ধরা হয়েছে যেগুলো কথা বলতে হলে অবশ্যই আপনাকে জানতে হবে মালের ভাষাও মনে হবে আপনার কাছে পানির মতো বা জলের মতো সহজ তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি ভালো না লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবেন। তাহলে চলুন দেখিনি আমাদের আজকের কালেকশানগুলো যেমন মালয়েশিয়ান শব্দ গুলা যার বাংলা উচ্চারণ হবে চিনি চিনিকে মালায় ভাষা বলা হয় গুলা কানান মালায় শব্দ কানান যার বাংলা অর্থ হবে ডান ডান অর্থ হল কানান আর কিরি মালায় শব্দ কিরি যার মাল অর্থ হবে বাম কিরি অর্থ হল বাম সাইয়া মাফি অর্থ হল আমাকে ক্ষমা করুন সাইয়া মাফি অর্থ হল আমাকে ক্ষমা করুন মিনাম অর্থ হল খাওয়া বা পান করা মিনু অর্থ হলো খাওয়া বা পান করা সিন অর্থ হলো আংটি সিন অর্থ হলো আংটি আনাম অর্থ হলো পাপ আরাম শব্দের অর্থ হলো পাপ পাল শুনো এটা হবে মিথ্যা না পাল শুনো অর্থ হবে মিথ্যা না সায়া সিনতা আওয়াক আমি তোমাকে ভালোবাসি সায়া চিন্তা আওয়া করতে হবে আমি তোমাকে ভালোবাসি আকু আডা আমি দুঃখিত আকু আডা অর্থ হবে আমি দুঃখিত ইনি মাহাল সাংঘাত এইটা দামি ইনি মাহাল সাংঘাত অর্থ হলো এইটা দামি সারা পান পাগি সকালের নাস্তা সারা পান পাগি অর্থ হলো সকালের নাস্তা মাকান তেঙ্গাহারি দুপুরের খাবার মাকান তেঙ্গাহারি দুপুরের খাবার মাকান মালাম রাতের খাবার মাখান মালাম রাতের খাবার সায়া মাহু জুস আমি ফলের জুস চাই সায়া মাহু জুস আমি ফলের জুস চাই মাহু তে আমি চা চাই এখানে তে অতলো চা আর মাহু অতলো চাই সায়া তে আমি চা চাই ইনি কারি আপা ইহা কি তরকারি ইনি কারি আপা ইহা কি তরকারি মাকানান ডিসিনি স্যাড আপ মাকান ডিসিনি স্যাড আপ এখানকার খাবার ভালো এখানকার খাবার ভালো বাগে বিল বা তুলং কিরা বিল দয়া করে বিল কত বলুন বাঘে বিল অথবা বিল কত বলুন আবার আমরা এই বাক্যটি অপরভাবে বলতে পারি যেমন বিল বেরাপা, বিলটি কত বিল বেড়া অর্থ হল বিলটি কত সায়া মাহু আয়ের যুগা আমি পানিও চাই সায়া মাহি আয়ের যুগা অর্থ হলো আমি পানিও চাই সায়া মাহু মাকানান সাইউর আমি সবজি খেতে চাই ছায় মাহু মাকার নাসি আমি ভাত খেতে চাই সাকিত মাতা চোখের ব্যথা ক্যামালাং গান দুর্ঘটনা তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের কালেকশান আশা করি এই ধরনের মালয় ভাষাগুলো বলতে এবং শেখার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি টিটোরিয়াল যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর ভালো না লেগে থাকলে কমেন্টসে অবশ্যই লিখে দিন ধন্যবাদ